তুমি তো টেনশন কেন করছো ভাইয়া? আমি তো বলছি এবার আমাদের প্ল্যানটা সাকসেসফুল, আর যা কিডনি অপারেশন হয়ে গেছে। চলো তুই তুই ট্রেনে ডিয়ার ডিয়ার মধ্যে কোনো রকম চেঞ্জেস নোটিস করেছিস? হ্যাঁ, আই মিন ওর ওর ব্যবহারে কোনো রকম পরিবর্তন? হ্যাঁ কই না তো, আর যা যা হয়েছে সেগুলো তো আমি সবই তোমাকে বলেছি। প্রথমে ডিয়ার স্টেশনে আর্যর জন্য ওয়েট করছিল, তারপর ও আর্যকে স্টেশনে খোঁজাখুঁজি করলো, আর তারপর যখন আর্য এলো না ও ট্রেনের ভেতর মুখ গোমড়া করে বসেছিল, আর তারপর তো ওই বাচ্চাটাকে নিয়ে জিআরপিদের সঙ্গে একটা ঝামেলা হলো সেখানে। চলো আমি আমি না ব্যাপারটা একদম নিশ্চিন্ত হতে পারছি না, আমাদেরকে কনফার্ম করতে হবে ব্যাপারটা, বুঝলি? কিন্তু তুমি কনফার্মটা করবে কি করে? তুমি তো নান্টোর সাথে কোনো কন্ট্যাক্টই করতে পারছো না। হ্যাঁ এক্স্যাক্টলি, হসপিটালে ফোন করা ছাড়া আর কোনো উপায় নেই, হসপিটালে ফোন করতে হবে। ওয়েট, হ্যালো। হ্যাঁ বলছি, আপনাদের হসপিটালে আজকে আর্য ব্যানার্জি নামে একজন পেশেন্টের কিডনি অপারেশন হওয়ার কথা ছিল, তা অপারেশনটা কি হয়েছে? আচ্ছা আপনি আগে বলুন তো, আপনি কে বলছেন? আমি 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 ওনার রিলেটিভ বলছি। আসলে অপারেশন হওয়ার পর উনি কেমন আছে সেটা জানবার জন্য আমি ফোন করেছি। ও আচ্ছা, আপনি ওনার রিলেটিভ হন, তাহলে তো আপনাকে আমাদের ইনকোয়ারির জন্য দরকার হবে। প্লিজ আপনার নাম এবং ফোন নাম্বারটা বলুন তো। কিসের ইনকোয়ারি? কিসের ইনকোয়ারি? এই হসপিটালে একটা অসাধু কিডনি পাচার চক্র চলছিল, আজকেই এর সাথে জড়িত একজন মিডলম্যান ডক্টর নার্সকে পুলিশ অ্যারেস্ট করেছে। ভাগ্য ভালো আর্যবাবুর অপারেশনের আগেই বিষয়টা ফাঁস হয়ে গিয়েছিল। হ্যালো, হ্যালো স্যার। শালু শালু, আমি যেটা গেস করেছিলাম সেটাই হয়েছে, আমাদের প্ল্যান ফেল হয়ে গেছে, আর্যর আর্যর কিডনি অপারেশন হয়নি, সব ব্যাপারগুলো জানাজানি হয়ে গেছে, ইভেন পুলিশ কেস হয়ে গেছে, এতক্ষণে হয়তো নান্টুকে অ্যারেস্ট করে ফেলেছে। আমাদের কাছে একদম সময় নেই, যা করতে হবে এক্ষুনি করতে হবে, তুই বুঝতে পেরে গেছিস? যে দিয়া আর একা নয়, আর্য ওর কাছে আসছে, কিন্তু আর্যর এখানে পৌঁছানোর আগেই দিয়ার হাত দুটোকে ভেঙে গুলিয়ে দিতে হবে। চলো চলো, আর টাইম ওয়েস্ট করিস না, তুই যা এখান থেকে যা। ওকে ভাইয়া, ওকে। চলো চলো, শুন, তুই 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 একটা ব্যাপার খেয়াল রাখবি, দিয়া যাতে কারোর সাথে কোনো রকম ভাবে কন্ট্যাক্ট না করতে পারে। ওকে, গট ইট? মুভ মুভ ফাস্ট। বহুত হো গিয়া দিয়া, আব তোমারা খেল খতম। ওই চায়ের দোকানের ভদ্রলোক যে কোর্টের কথা বললেন সেটা তো অনেকদিন বন্ধ পড়ে আছে, ওখানে তো কোনো খেলা হওয়ার চান্সই নেই, তাহলে দিয়ারা কোথায় আছে? আচ্ছা এই বাজারের লোকজনদের একবার জিজ্ঞাসা করে দেখি। আমি এখন কি করে আর্যর সঙ্গে যোগাযোগ করব কিছুই তো বুঝে উঠতে পারছি না। ম্যাডাম স্যার মোবাইল থেকে ফোনও করতে পারলাম না, হোটেলের ল্যান্ডলাইনে নিশ্চয়ই মায়ের সামনে কড়া নজর রাখবে, হোস্টেলের বাইরে বেরিয়ে যে কোনো বুথ থেকে ফোন করব সেটাও তো ওরা বিরুদ্ধে দেবে না। হে বাবা, আমি দরজাটা খুলে রেখেছি, আর তো তোমায় সব সময় সতর্ক থাকতে বলেছিল, সব সময় সাবধান থাকতে বলেছিল, আমিও না সত্যি। দিয়া, ও আপনি ভেতরে আসুন, ভেতরে আসুন। আরে বাহ, তুমি তো নাহা ধোকে তৈয়ার হো গে, চলো থোড়া ঘুম কে আতে। ঘুরতে যাব, কিন্তু কেন? দেখো কল তো তুম লোক কা ফাইনাল হ্যায়, হাতে শুধু আজকের দিনটা আছে, চলো ইহাঁ কে পাহাড়ি মে থোড়া সা ঘুম লো, আচ্ছা লাগেগা, ফ্রেশ লাগেগা, কল কে ম্যাচ কে লিয়ে এনার্জি ভি মিল জায়েগি, সব প্লেয়ার্স যা রে, চলো। আমি দিয়া মায়াং যে কতটা ধূর্ত সেটা তো তুমি খুব ভালো করে জানো। দেখো ওর মুভগুলো, ওর পদক্ষেপগুলো খুব সহজ সরল সোজা মনে হতে পারে,
কিন্তু তার পেছনে যে একটা ভয়ঙ্কর প্ল্যান কাজ করছে সেটা তো বলার অপেক্ষা রাখে না। তোমাকে কিন্তু ওর এই প্ল্যানগুলো চিনে নিতে হবে, বুঝেছো? আমরা একসঙ্গে যাচ্ছি ঠিকই, কিন্তু আমি তো তোমার কাছাকাছি থাকতে পারবো না। মানে আমি তো অন্য কম্পার্টমেন্টে থাকবো। দেখো, ফাইনালের আগে অন্য রাজ্যে মায়াঙ্ক অনেকটা সময় তোমাকে একা পাবে, রাতগুলো তোমাকে একা কাটাতে হবে দিয়া। তাই মায়াঙ্কের কোনো চালকে তুমি সফল হতে দেবে না। ও যদি তোমাকে কিছু খেতে বলে, তুমি সেটা খাওয়ার আগে দুবার ভাববে, ওকে? ও যদি তোমাকে কোথাও যেতে বলে, সেখানে যাওয়ার আগে তোমাকে অনেকবার ভাবতে হবে কি যাওয়া উচিত না উচিত নয়। বুঝতে পারছো আমি কি বলছি? দেখো, ভালো কথায় যদি না হয় তাহলে মায়াঙ্ক কিন্তু তোমার উপর চাপ সৃষ্টি করবে, তোমাকে ভয় দেখাবে। কিন্তু তোমার এই একা থাকা সময়গুলোতেই কিন্তু তোমাকে আরো অনেক সাহসী হয়ে উঠতে হবে, অনেক সাহসী। তুমি চিন্তা করো, আমি কোনো ভুল করব না। আর লড়াই করে যখন এতটা দূর এগিয়েছি, তখন হেরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমায় মাফ করবেন, আমি কোথাও যেতে পারবো না। ফাইনালের আগে আমার কোনো সাইট সিং এর দরকার নেই। দরকার আছে দিয়া, দরকার আছে। সাইট সিং এর তোমার দরকার আছে, লেকিন তুম সমঝ নেই পা রে। দেখো নিশা, আপ এক কাম কিজিয়ে, আপ যাইয়ে মে দিয়া কে সাথ বাত কর রহা হুঁ, ও মেরা বাত টল নেই পায়েগি। আপ যাইয়ে। ওকে স্যার। সো দিয়া, তুম সাইট সিং করনে কে লিয়ে क्यों नहीं जा रहे हो? डर लग रहा है? डरो मत, एकदम डरो मत। हाँ, देखो मैं जो भी कर रहा हूँ तुम लोगों के भलाई के लिए कर रहा हूँ। देखो फाइनल मैच था ना, खूब हेडेक है, खूब प्रेशर है। अरे प्रेशर तो हैंडल करते गले तुम्हार एकाने एकाने हवा लगाना होता है। ताई खोला आकाशे नीचे गिए জোরে একটা নিঃশ্বাস নিয়ে চিৎকার করে করে বলবে, আমি স্টেট চ্যাম্পিয়নশিপ জিততে চাই, আমি স্টেট চ্যাম্পিয়নশিপ জিতব। তাই এক কাজ কর, এই নদী পাহাড় জঙ্গল এগুলো একবার ঘুরে এসো, তোমার ভালো লাগবে। আচ্ছা মিস্টার মায়াঙ্ক, শুনুন, আমাকে একটা কথা বলুন, আপনার সমস্ত ফাইনালিস্টদেরকে আপনি এইভাবে মোটিভেট করেন? হ্যাঁ, মানে বেড়াতে যাওয়ার জন্য তাদের এইভাবে রিকোয়েস্ট করেন? বলুন। Not exactly, but তোমাকে করছি, কারণ তুমি হচ্ছে স্পেশাল আরজোর ওয়াইফ। আর আরজোকে আরজো আমার চিকনি দোস্ত। কি বলে, দোস্ত? বন্ধুত্বের মানে আপনি বোঝেন? আমি তো ঠিক উল্টোটা জানি। আমি তো জানি বন্ধুর ক্ষতি করতে করতে আপনি দিনকে দিন ক্রিমিনাল হয়ে উঠছেন। দিয়া, আপনি অকাত পে রাও। হ্যাঁ, আপনি অকাত পে রাও, ঠিক? আপনি অকাত পে রাও। তুমি তাহলে সাইট সিং করতে যাবে না, তাই তো? যাব না, আমি কোথাও যাব না। ওকে, ডান। जल्दी 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 आ जाओ, हम लोग उस पहाड़ी पे घूमने चलेंगे। এখানে তো মানুষের চিহ্ন মাত্র নেই, এখানে কি করে স্টেডি ভূত থাকবে? কে বললো মানুষ নেই? আমরা তো আছি। কি চিনতে পাচ্ছেন তো ম্যাডাম?